দেখাবো আপনাদের। আর চিলি মোমো আর স্যুপ বানিয়ে দেখাবো একসঙ্গে। আর কী কী লাগছে, এখানে ময়দা নিয়েছি, আর কুচানো পেঁয়াজ নিয়েছি, আর মাংসটা এখানে কিমা নিয়েছি, আর আরও কিছু মশলা ওদিকে কাটাকাটি হচ্ছে। ততক্ষণ আমি ময়দাটা মেখে নেবো, ময়দাটা মেখে নেবো। এদিকে ক্যাপসিকামগুলো কাটা হচ্ছে, আর এখানে আমি নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণটা দিয়ে দেবো, দিয়ে দেবো। এটা ভালো করে ময়ান দিয়ে দেবো, না ওরা অত শুনবে না। এবার আমি জলটা দিয়ে দেবো এখানে। এবার আমি জলটা দিয়ে এটা কিন্তু শুকনো শুকনো করে একটু বেশ শক্ত করে মাখতে হবে, আমাদের দুটা বানাবো একদম একটু শক্ত শক্ত হবে। এবার এইভাবে বানিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো, আর আধ ঘন্টা পরে আসছি। লঙ্কাটা দিয়ে যেটা মোমো সস বানায় আপনাদের বানিয়ে দেখাবো, আর এটা আমার লাগবে ওই জন্য চিকেনটা রেডি করার জন্য। এবার রসুনটা আমি দিয়ে দিচ্ছি, এখানে আমি মোমো সসটা বানিয়ে নেবো। আর এখানে আমি লঙ্কা থেকে দানাগুলো বের করে ফেলেছি, আর এবার এর মধ্যে দিয়ে দেবো ভিনিগার। ভিনিগার দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে, আমি কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম, আর একটু দিয়ে দিলাম আপনাদের দেখাবো বলে। আর এখানে আমি কয়েকটা রসুনের টুকরো দিয়েছি, আর দিয়ে দেবো আমি এই ভিনিগার শুদ্ধ। কিন্তু এটা একসঙ্গে আমি মিক্সিতে ঘুরিয়ে নেবো, আপনার চাইলে শিলেও বেটে নিতে পারেন। এটা মোমো সস যেটাকে বলা হয়, আর যেহেতু আমি আজকে চিলি মোমো বানাবো এই সসটা আমার লাগবে। আর এখানে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণটা, আর যারা আজিনা মটর খান তারা একটু আজিনা মটর দিয়ে দিতে পারেন। আর এবার আমি চিকেনে একটু ভিনেগার দিয়ে রাখবো, আর পরে পেঁয়াজটা দিয়ে মাখাবো। একটু ভিনেগারটা দিয়ে রাখলে চিকেনের যে গন্ধটা আছে সেটা চলে যাবে। একটু 10 মিনিটের জন্য আমি এখানে, আর যেহেতু আজকে ভাপা মোমো হবে আবার চিলি মোমো হবে, তো আমি আপনাদের ভাপা মোমো আগে দেখিয়েছি, আজকে আমি চিলি মোমোটা দিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দিলাম। এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ, এখানে আমি 2 কেজি চিকেনের কিমাটা নিয়েছি, পুরো সলিড চিকেনের কিমা, যেহেতু অনেকটাই মোমো হবে আজকে, ভাপা মোমো হবে আর ফ্রাই মোমো দিয়ে যেটা চিলি মোমো বানাবো, তো এখানে আমরা পুরো 3টে ফ্যামিলি খাবো। দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কার পেস্ট, এখানে দিয়ে দেবো আমি রসুন কুচি, মেশিনে ঘষে নিয়েছি আমি, আদাটাও মেশিনে ঘষিয়ে নিয়েছি বেশ পরিমাণ মতো, আর লবণটাও দিয়ে দেবো। এবার আমি দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো এখানে প্রায় অনেকটা বেশ পরিমাণ মতো দিতে হবে। আগে দেওয়ার পর পেঁয়াজটা ভালো করে এইভাবে মেখে নিতে হবে। অন করলাম, এবার দিয়ে দেবো এবার আমি চিকেনটা দিয়ে আমি সুন্দর করে মেখে নেবো। কয়েকটা লেবু, 2টো লেবু নিয়েছি কেটে, লেবু রসটাও দিয়ে দেবো। লেবু রসটা দিলে খুব ভালো একটা ফ্লেভার হবে। ভিনিগার দিয়েছি আমি আগে, দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট, আর পাতি লেবু রসটা দিলে খুব সুন্দর একটা সেন্ট হবে। দেখুন খুব সুন্দরভাবে এটা মেখে নিয়েছি। এবার আমি এখান থেকে কিছুটা আলাদা করে রেখে দেবো, এখানে কিছুটা আমি রেখে দেবো, আর এর মধ্যে আরও কিছু সস মাখাবো, চিলি সসের জন্য, চিকেন যেটা চিলি মোমো হবে তার জন্য আমি এটা রেডি করে নেবো। এর মধ্যে দিয়ে দেবো আমি একটু টমেটো সস, একটু দিয়ে দেবো যে আমি মোমো সসটা বানিয়েছিলাম, এখানে অল্প পরিমাণে দিয়ে দেবো সামান্য, টমেটো সসটাও দিয়ে দিলাম। দু 3 ফোঁটা সোয়া সস, খুব বেশি না। এবার এটা আমি সুন্দর করে মেখে নেবো। আটাটা সুন্দর করে দেখুন, ময়দাটা খুব সুন্দর করে মেখে নিয়েছি, আধা ঘন্টা পর একটু নরম হয়ে গেছে। এবার এখান থেকে আমি ছোটো ছোটো করে একদম
গোল্লা বানিয়ে নেব এবারে পরে আমি কিনে বসে তো গোল বানিয়ে নিয়েছি দেখো এবার আমি এখান থেকে ময়দা নেব আর এগুলো ছোট ছোট করে লুচি সাইডে বেলে নেব সব কিছু খাবে না খাবে দিয়ে খাবে দেখো বউটা বসে এখানে এটা নিয়ে নিলাম এবার আমি এখান থেকে চিকেনের পুরটা নেব এইভাবে দিয়ে দেব এইভাবে চারদিকটা একটু জল দিয়ে দেব অনেক রকমের ডিজাইন হয় আমি আপনাদের কয়েকটা ডিজাইন দেখিয়ে দেবো এভাবে ঘুরিয়ে নিতে হবে আর পাতার মতো শেপ দিয়ে দিয়ে এভাবে এভাবে মুড়ে মুড়ে দিলে পাতার মতো শেপ হবে খুব সুন্দর পুরো হাতের মধ্যে নিয়ে নিতে হবে চারদিকটা জল দিয়ে আর তার মধ্যে আমি চিকেনটা দিয়ে দিলাম আর এবার এইভাবে হাত ঘুরিয়ে ঘুরিয়ে এটা কিন্তু খুব সহজভাবে বানানো যায় আর এটা ফ্রাইয়ের জন্য খুব ভালো তেলের মধ্যে দিলে কিন্তু ছাড়ার কোনো ভয় থাকে না এভাবে ধরে এভাবে জাস্ট খালি খালি এভাবে ঘুরিয়ে দিলে দেখুন মোমোগুলো সব বানানো রেডি হয়ে গেছে একদম সুন্দর করে আর আজকে সবাই মিলে বানাচ্ছি দিদি বোন আপনারা দেখেছেন আগের দিনে দুই যমজ বোনকে ভিডিওটা এখন ছাড়া হয়নি আপনারা দেখাবো সেটা লেকটি বানিয়েছিলাম আর এবার আমি উনুনের কাছে চলে যাব উনুনটা একদম লিবে গেছে এবার আমি উনুনটা জ্বালিয়ে দেবো সুন্দর করে কড়াইটা বসিয়ে দিয়েছি এবার আমি তেলটা দিয়ে দেবো গরম হওয়ার জন্য আর এটা উনুনে বানালে খুব ভালো হয় ছাদের উপর উনুন আছে এখানে তেলটা গরম হয়ে গেছে এবার আমি মোমোগুলো ছেড়ে দেবো এভাবে মোমোগুলো ছেড়ে দেবো তেলের মধ্যে আগে তেলে ভেজে নিতে হবে মোমোগুলো সুন্দর করে মোমোগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এটা তুলে নেব এভাবে সব মোমোগুলো আমি ভেজে নেব আগে এবার আমি একটু কাঠটা টেনে নেব খুব জোরে জ্বলছে এখন খুব জোরে আগুনটা আমার লাগবে না এবার আমি কড়াইতে তেলটা দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এবার এখানে দিয়ে দেবো আমি এবার আমি দিয়ে দেবো রসুনের কুচিটা দিয়েছি এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা পেঁয়াজ সুন্দর করে লাল করে ভেজে নেবো এখানে আমি চিলি সস নিয়ে নিয়েছি এবার আমি এখানে টমেটো সসটাও নিয়ে নেবো টমেটো সসের সঙ্গে আমি দিয়ে দিয়েছি এখানে একটু মোমো সস নিয়ে এখানে যেটা বানিয়েছিলাম এখান থেকে আমি অল্প একটু দিয়ে দিয়েছি এটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো ভালো করে কষিয়ে নেবো এটা আর একটু ফুটবে স্বাদ মতো লবণটা দিয়ে দেবো একটু চিনি স্বাদ মতো দিয়ে দেবো একটা পাতি লেবুর রস আর একটু যেটা ছিল সেটার মধ্যে আমি জল দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম এবার ধনে পাতাটা আমি কুচিয়ে দিয়ে দেবো এবার ধনে পাতাটা দিয়ে দেবো আমাদের খুব ভালো একটা সেন্ট হবে আপনার চাইলে এখানে রসুন পাতাও দিতে পারেন একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো আমি আগুনটা বের করে নিয়েছি এবার আমি দিয়ে দেবো বানিয়ে খেয়ে দেখবেন আজকে আমরা সবাই মিলে বানিয়েছি আর আপনারা বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগবে আমাদের সবাইকে কমেন্ট করে জানাবেন আজকে শেষ করলাম বাই।